আমাদের পুরনো বাড়িতে একটা সেগুন কাঠের চেয়ার ছিল, বেশ লম্বা হাতওয়ালা। পিঠে ঠেস দেবার জায়গায় চার চারটে বড় বড় পাটি, বসার জায়গাটাও অনেক বড়। বাবা ওই চেয়ারে বসতেন, বসে খবরের কাগজ পড়তেন, ডায়েরি লিখতেন, হিসেব লিখতেন। বন্ধুরা কেউ এলে ওই চেয়ারে বসে গল্প করতেন। ওই চেয়ারে সকাল বিকেল বাবা চা খেতেন বসে। বর্ষা দিনে ওই চেয়ারে পা তুলে বসে মুড়ি তেলে ভাজাও খেতেন। নতুন যে ফ্ল্যাটটায় উঠে এসেছে এখন, তার কোনো ঘরে চেয়ারটা ঠিকমতো রাখা হচ্ছিল না। ঘরে বারান্দায় ডাইনিংয়ে কোথাও চেয়ারটা মানাচ্ছিল না। নতুন সব আসবাবের মধ্যে চেয়ারটা অসম্ভব বেমানান, কিন্তু বাবার মতোই বাবার ওই চেয়ারটা আমার ভীষণ প্রিয়। ওটা ফেলে দেব বা বিক্রি করে দেব কোনোটাই ভাবতে পারি না। চেয়ারটা দেখলি বাবার কথা মনে পড়ে। বাবা চেয়ারটায় বসে মহাভারত পড়তেন, গীতা পড়তেন, রবীন্দ্রনাথ পড়তেন। চেয়ারটার গায়ে হাত রাখলে আমার এখনো মহাভারত, গীতা, রবীন্দ্রনাথের কথা কানে বেজে ওঠে। তবু সে চেয়ারটাকে রাখতে পারলাম না। নতুন কেনে একটা স্টিলের আলমারি ঘরে ঢোকানোর সময় ধাক্কা লেগে চেয়ারটা ভেঙে গেল, একটা পা জখম হলো। তারপর থেকে ফ্ল্যাট বাড়ির ছাদে জলের ট্যাঙ্কের পাশে এক কোনায় চেয়ারটা পড়ে আছে। বৃষ্টিতে ভিজছে, রোদে পড়ছে, তবু ছাদে গিয়ে সে চেয়ারটার দিকে চোখ পড়লে বাবার কথা ভীষণ মনে পড়ে। একদিন ভোর রাতে স্বপ্নে বাবাকে দেখলাম। বাবা বললেন, খোকন খোকন, আমার আলমারিতে ছিল মহাভারত, ছিল গীতা, রামায়ণ, রবীন্দ্রনাথ। তোর আলমারিতে শেয়ারের কাগজ, ব্যাংকের পাসবই আর স্কচের বোতল। আমি খাতাপত্র লিখে রাখতাম গান কবিতা, লিখে রাখতাম সুভাষ বোসের বক্তৃতার সারাংশ। তুই তোর নোটবুকে ডায়েরিতে কেবল টাকার হিসেব রাখিস খোকন। খোকন, আমার চেয়ারটাতে বসে আমি অলস মধ্যাহ্নে ভাবতাম মাস্টারদার কথা, ঋষি অরবিন্দের কথা, শ্রীরাম কৃষ্ণের কথা। আর তুই ওই চেয়ারে বসে এখন গল্প করিস নোংরা রাজনীতির। না খোকন, না 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 না, তুই ওই চেয়ারটা ছোস না খোকন। হ্যাঁ খোকন, তুই ও চেয়ারের যোগ্য নয়। ঘুম যখন আশঙ্কা ভেঙে গেল, দৌড়ে ছাতে গেলাম, দেখলাম চেয়ারটা আপনি ভেঙেছে, পড়ে আছে একলা ছাতে।